Dear learners and students, welcome to Let's Say Let's. আজকে আমরা বিখ্যাত নোবেলিস্ট ভার্জিনিয়া ওলফ রচিত ফেমাস নোবেল টু দ্য লাইট হাউস এই নোবেলটির পার্ট টু অর্থাৎ ক্রিটিক্যাল সময় নিয়ে ডিসকাস করব। টু দ্য লাইট হাউস এই নোবেলটির ফার্স্ট পার্টে আমরা আলোচনা করেছিলাম নোবেলটির টাইম সেটিং, প্লেস সেটিং, ক্যারেক্টার্স, থিমস, সিম্বলস এবং সাম আদার ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে। আর এই সেকেন্ড পার্টে আমরা টু দ্য লাইট হাউস এই নোবেলটির ক্রিটিক্যাল সময় নিয়ে ডিসকাস করব। তো তোমরা যারা ফার্স্ট পার্টটি না দেখে সেকেন্ড পার্টটি দেখছো, তোমরা অবশ্যই প্রথমে লেটস হাইলাইটসের ফার্স্ট পার্টটি তোমরা দেখে আসবে অ্যান্ড দেন তোমরা সেকেন্ড পার্টটি দেখবে, তখন আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে টু দ্য লাইট হাউস নোবেলটির ক্রিটিক্যাল সামারিতে ফিরে যাওয়া যাক। তো টু দ্য লাইট হাউস নোবেলটির পুরো প্লটে সাধারণত অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, সবগুলো চ্যাপ্টারকে মিলিয়ে টোটালি তিনটা পার্টে বিভক্ত করা হয়েছে। প্রথম পার্ট হলো দ্য উইন্ডো, দ্বিতীয় পার্ট হলো টাইম ফ্যাসেস এবং তৃতীয় পার্ট হলো দ্য লাইট হাউস। প্রথম পার্ট যেটি সেটি হচ্ছে দ্য উইন্ডো। এখানে সাধারণত আফটারনুন থেকে ইভিনিং পর্যন্ত টোটাল 7 ঘন্টার ইনসিডেন্টকে দেখানো হয়েছে। যদিও মাত্র 7 ঘন্টার ইনসিডেন্টকে দেখানো হয়, তবে পুরো নোবেলের প্রায় অর্ধেক কিন্তু এই উইন্ডোর পার্টটি দখল করে নিয়েছে। অর্থাৎ নোবেলটির প্লট এভাবে শুরু হয় যে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে কিছু পূর্বে রামসে ফ্যামিলি, মিস্টার রামসে, মিসেস রামসে এবং তাদের 8 সন্তান ও তাদের সাথে, আমরা ফার্স্ট পার্টে কিছু ক্যারেক্টারের কথা বলেছি যেমন মিন্টা ডোলি, পল রিলে, চার্লস টান্সলে, লিলি ব্রিস্কো, অগাস্টাস কারমাইকেল, এরকম কিছু ক্যারেক্টারের কথা বলেছি, তারা সবাই হেব্রিডস, তাদের যে সামার হাউস রয়েছে তারা সেখানে গিয়েছেন। হেব্রিডস হচ্ছে ওয়েস্ট স্কটল্যান্ডের একটি দ্বীপপুঞ্জের নাম, যেখানে রামসে ফ্যামিলিদের একটি সামার হাউস রয়েছে, যেই সামার হাউসে তারা প্রতি বছর তাদের সামার ভ্যাকেশন কাটানোর জন্য তারা সেখানে যেত। সেই সামার হাউসে এই বছর মিস্টার রামসে, মিসেস রামসে, তাদের 8 সন্তান ও তাদের সাথে কিছু গেস্ট রয়েছে, তারা সবাই সামার ভ্যাকেশন কাটানোর জন্য তারা হেব্রিডসে তাদের সেই সামার হাউসে তারা গিয়েছিল এবং তারা সেখানে গিয়ে পৌঁছেছে বিকেলবেলায়। আর সেই বিকেলবেলা থেকে মূলত প্লটটি শুরু হয়েছে, যেখানে দেখা গেছে যে মিস্টার রামসে, মিসেস রামসে এবং তাদের সর্বকনিষ্ঠ পুত্র যার নাম হচ্ছে জেমস রামসে, যার বয়স হচ্ছে 6 বছর, তারা তাদের সেই সামার হাউসের উইন্ডোর পাশে তারা বসে আছে, জানালার পাশে তারা বসে আছে এবং তাদের জানালার পাশ দিয়ে, জানালা দিয়ে তারা কিছু দূরে, তাদের সামার হাউস থেকে কিছু দূরে তারা একটি লেক দেখতে পাচ্ছে, যেই লেকের মধ্যে একটি লাইট হাউস রয়েছে। আর লেক বলতে আমরা জানি যে সাধারণত লেক হচ্ছে একটা স্থল জায়গা যেটি তিন পাশে সাধারণত জলরাশি দ্বারা বেষ্টিত থাকে, এক পাশ হচ্ছে স্থল আর তিন পাশ হচ্ছে জলরাশি, এটাকে বলা হয় লেক। আর ওই লেকের মধ্যে একটি লাইট হাউস রয়েছে, যেই লাইট হাউসটি তারা তাদের সামার হাউসের জানালা দিয়ে দেখতেছিল। তখন জেমস তার মা বাবাকে বলল, মিস্টার রামসে এবং মিসেস রামসেকে বলল যে তারা সেই লাইট হাউসে ঘুরতে যেতে চায়। তো এটা শোনার পর মিসেস রামসে, সে অনেক, আমরা বলেছি যে সে হচ্ছে আইডিয়াল ডোমেস্টিক লেডি, সে তার সন্তানকে বলল যে ঠিক আছে, যদি কালকে ওয়েদার ভালো থাকে তাহলে আমরা সেখানে ঘুরতে যাবো আগামীকালকে। তো এটা বলার পরপরে মিস্টার রামসে তখন জেমসকে বলল যে কালকে আবহাওয়া ভালো থাকবে না, কালকে আমরা যেতে পারবো না। মিস্টার রামসে, যার কথা আমরা বলেছি, সে হচ্ছে একজন ফিলোসফি, মেটাফিজিক্যাল ফিলোসফার, তিনি সাধারণত ভবিষ্যৎবাণী দিয়ে থাকেন আর তিনি হচ্ছেন একটু মেজাজি টাইপের মানুষ, সবসময় তিনি রেগে থাকেন এবং পৃথিবী নিয়ে তিনি সবসময় নেগেটিভ কথা একটু বেশি বলেন। ঠিক তেমনভাবে তিনি ভবিষ্যৎবাণী দিচ্ছেন যে আগামীকালকে ওয়েদার ভালো থাকবে না, সো আমরা সেখানে ঘুরতে যেতে পারবো না। এটা শোনার পর তখন জেমসের একটু মন খারাপ হয়েছে, সে তার পিতার সাথে কিছু হালকা তর্ক করেছে যে আপনি সবসময় আমাদেরকে নেগেটিভ কথা বলেন। তখন জেমসের সাথে তার পিতার সাথে কিছু তর্ক হওয়ার পর সেখানে মিস্টার রামসের যে পিউপিল রয়েছে, যে স্টুডেন্ট রয়েছে যার নাম হচ্ছে চার্লস টান্সলে, যার কথা আমরা এর আগেও বলেছি যে চার্লস টান্সলে হচ্ছেন মিস্টার রামসের স্টুডেন্ট, যে ফিলোসফি নিয়ে পড়াশোনা করে, সে সবসময় কিন্তু মিস্টার রামসেকে সে সমর্থন দিয়ে দেয়। ঠিক তেমনভাবে মিস্টার রামসে যে এখন একটি ভবিষ্যৎবাণী দিয়েছে যে আগামীকালকে ওয়েদার ভালো থাকবে না, এটিকে চার্লস টান্সলে তখন সমর্থন দিয়েছেন। সে তখন বলেছে যে জেমসকে, সে বলল যে তোমার বাবা মিস্টার রামসে যে ভবিষ্যৎবাণী দিয়েছেন আগামীকালকে ওয়েদার ভালো থাকবে না, তিনি সত্য কথায় বলেছেন, আগামীকালকে আসলে ওয়েদার ভালো থাকবে না, আমরা সেখানে ঘুরতে যেতে পারবো না। যাই হোক, সেখানে তাদের সেই তর্কটি শেষ হয়ে গেল। তো সেই বিকেলবেলায় তাদের সাথে, রামসে ফ্যামিলিদের সাথে যে গেস্টরা গিয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন মিস্টার ব্যাংকস। মিস্টার ব্যাংক, তিনি সাধারণত সেখান থেকে তিনি রিটার্ন করতে চান। তো তখন মিসেস রামসে তাকে বলল, মিস্টার ব্যাংককে বলল যে এখান থেকে আপনি আপাতত যেন না, কারণ আমরা রাতে একটি ডিনার পার্টি করব, সেই ডিনার পার্টি সেরে আপনি এখান থেকে গিয়ে যাইয়েন। তখন মিস্টার ব্যাংকস তার ইনভাইটেশন গ্রহণ করে নিল, সে ডিনার পার্টির জন্য অপেক্ষা করতে লাগলো।
তো সেই বিকেলবেলা তখন তাদের মাঝে একজন গেস্ট গিয়েছিল যার নাম হচ্ছে লিলি ব্রিস্কো। লিলি ব্রিস্কো হচ্ছেন একজন পেইন্টার, যার কথা আমরা বলেছি যে তিনি পেইন্টিং করতে ভালোবাসেন। তিনি সে বিকেলবেলায় মিসেস রামসে এবং জেমস রামসে তাদের মা এবং পুত্র তাদের দুজনের পোর্ট্রেট অঙ্কন করা শুরু করেছেন একটি। আর লিলি ব্রিস্কোর কথা আমরা এর আগে বলেছি যে লিলি ব্রিস্কো সে সাধারণত তার এই পোর্ট্রেট নিয়ে, সে তার কাজ নিয়ে সব সময় মিস্টার রামসের মতো সে সবসময় হ্যাসিটেশনও থাকে। সে ভাবতে থাকে যে তিনি যে পোর্ট্রেট করছেন, অঙ্কন করছেন, এটাকে আসলে কি ঠিক হচ্ছে কি না, বা এটা কি ইতিহাসে লেখা থাকবে কি না, এগুলো নিয়ে তিনি সবসময় কনফিউজ থাকবেন। তিনি যদিও কনফিউজডে থাকেন, তিনি যেহেতু মিসেস রামসে এবং জেমসের পোর্ট্রেট অঙ্কন করা শুরু করেছেন, তখন মিসেস রামসে এবং জেমসকে বিভিন্নভাবে পোজ দিতে বলেন, পোজ দিয়ে দাঁড়িয়ে থাকতে বলেন এবং সে তার পোর্ট্রেট অঙ্কন করা শুরু করেছেন। তো তিনি যখন এগুলো পোর্ট্রেটটি অঙ্কন করা শুরু করেছেন, তখন লিলি ব্রিস্কোর সাথে মিস্টার ব্যাংকসের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়েছে, তাদের মাঝে এক ধরনের ভালো একটা রিলেশন হয়েছে। এটা দেখে মিসেস রামসে তখন মিস্টার ব্যাংকস এবং লিলি ব্রিস্কোকে বলেছিল যে জীবনের বিবাহ একটি ভালো পার্ট, গুরুত্বপূর্ণ একটি পার্ট, বিবাহ ছাড়া জীবন সুন্দরভাবে পরিচালিত হওয়া সম্ভব নয়। সো লিলি ব্রিস্কো এবং মিস্টার ব্যাংকস যেন বিবাহ করে একে অপরকে, এটার জন্য তিনি তাদেরকে রিকোয়েস্ট করলেন। বাট লিলি ব্রিস্কো মূলত সে জীবনে বিয়ে করতে চায় না, সে সবসময় এভাবে চিরকুমারী থাকবে, যার কারণে সে মিসেস রামসের ইনভিটেশন সে গ্রহণ করেনি। সে তাদের সাথে মিস্টার ব্যাংকসের সাথে সে তখন বিবাহ করেনি। এবং অন্যদিকে দেখা গেছে যে রামসে ফ্যামিলির যে সন্তান রয়েছে, মিস্টার রামসে এবং মিসেস রামসের যেই সন্তান রয়েছে, অ্যান্ড্রিউ রামসে, ন্যান্সি রামসে, পৌল রিলে এবং মিন্টা ডলি, তারা চারজন তখন তারা ওই যে তারা যেই হেব্রিড যে দ্বীপপুঞ্জ রয়েছে সেখানে তারা সমুদ্রের পাশ দিয়ে তারা ঘুরতে বেরিয়েছিল। তারা যে সমুদ্রের পাশে ঘুরতে বেরিয়েছিল সেখানে মিন্টা ডলি এবং পৌল রিলের সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে, যেখানে তারা সেন্সেশনাল লাভ পর্যন্ত তারা গিয়েছেন। আর এটা দেখে তখন মিসেস রামসে পৌল রিলে এবং মিন্টা ডলিকে বলেছিল যে তোমাদের মাঝে যেহেতু একটি ভালোবাসার সম্পর্ক হয়েছে, আমি রিকোয়েস্ট করবো তোমরা একে অপরকে বিবাহ করো। আর এগুলোর কারণ হচ্ছে কি, আমরা আগেও বলেছি যে মিসেস রামসে তিনি হচ্ছেন একজন আইডিয়াল ডোমেস্টিক লেডি, তিনি সাধারণত মানুষের সাথে সম্পর্কের একটা ব্রিজ হিসেবে তিনি কাজ করেন, তিনি সবসময় তার ভালো দিককে দেখান। তো ঠিক তেমনভাবেই তিনি মিন্টা ডলি এবং পৌলকে বলেছেন তোমরা বিবাহ করো, এবং মিসেস রামসের রিকোয়েস্টে পৌল রিলে এবং মিন্টা ডলি এঙ্গেজড হয়েছিল তারা একে অপরকে বিবাহ করার জন্য। এবং এসব শেষে বিকালবেলা মিসেস রামসে তিনি মূলত ওই যে ডিনার পার্টি যার কথা বলেছি, ওই রাতের ডিনার পার্টির জন্য তিনি তাদের আয়োজন শুরু করেছেন। রান্নাবান্না এবং যত ধরনের কাজ রয়েছে তিনি সবগুলো সামলানো শুরু করেছেন। যথারীতি তাদের ডিনার পার্টির সময় হয়েছিল, সন্ধ্যা হয়েছিল, তারা ডিনার পার্টি করছেন এবং খুব ভালোভাবে কিন্তু তাদের ডিনার পার্টিটি শেষ হয়েছিল। এবং আমরা দেখেছি যে পুরো ডিনার পার্টিতে মূলত মিস্টার রামসের মন খারাপ ছিল, তিনি সবসময় রাগ করে মন খারাপ করে তিনি বসেছিলেন। আর এটার কারণ হচ্ছে তিনি ওই যে বিকেলবেলা যে জেমসের সাথে একটু বাড়াবাড়ি হয়েছিল, এটার কারণে তার মন খারাপ। এবং অন্য আরেকটি মন খারাপ হচ্ছে কি, তাদের সেই ডিনার পার্টিতে মিস্টার ব্যাংকস তিনি মিসেস রামসেকে বলেছিলেন যে যে খাবার দিয়েছিল সে খাবার শেষ হওয়ার পরে তিনি বলছিলেন আমাকে আবার খাবার দিন। এটা বলার পর মিসেস রামসে তাকে ভালোভাবে খাবার দিয়েছিল, সে খেয়েছিল, কিন্তু মিস্টার রামসে এটা ভালোভাবে নেননি যে কেন তার ওয়াইফকে আবার রিকোয়েস্ট করেছিল খাবার দেওয়ার জন্য। এটার কারণে তার মেজাজ খুব গরম। যদিও তার মেজাজ গরম হয়, তাদের পুরো ইভেন্ট কি তাদের ডিনার পার্টির পুরো ইভেন্ট কিন্তু খুব ভালোভাবেই গিয়েছিল, যেখানে সকল গেস্ট এবং অন্যান্য ফ্যামিলিয়ার মেম্বার তারা সবাই ছিলেন। তাদের ডিনার পার্টি যথারীতি শেষ হলো এবং শেষ হওয়ার পর সন্ধ্যাবেলা জেমস রামসে এবং তার বোন ক্যাম রামসে এ দুজনকে ঘুম পাড়ানোর জন্য তাদের রুমে মিসেস রামসে তাদেরকে ঘুম পাড়ানোর জন্য গিয়েছিলেন, সেখানে ঘুম পাড়াবেন। তো যখন ঘুম পাড়ানোর জন্য গিয়েছিলেন তখন তাদের সেই রুমের দেয়ালের মধ্যে তারা একটি স্কাল, বোয়ার স্কাল দেখতে পেয়েছেন, অর্থাৎ শুকরের, বন্য শুকরের একটি মাথার খুলি তারা দেখতে পেয়েছেন। এবং এটা দেখে ক্যাম এবং জেমস তারা খুব ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে মিসেস রামসে তিনি ওই বন্য শুকরের যে স্কাল রয়েছে, বোয়ার স্কাল রয়েছে, সেটাকে তিনি একটি কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন এবং তাদেরকে বুঝিয়েছেন যে এটা হচ্ছে একটা স্কাল, এটা আসলে এত মারাত্মক কিছু না, এটা এটার জায়গায় আছে, তোমরা ঘুমাও। তখন যথারীতি ক্যাম এবং জেমস তারা দুজন তাদের রুমে ঘুমিয়ে পড়েছিল। তাদেরকে ঘুম পাড়িয়ে তখন মিসেস রামসে সেখান থেকে তিনি মিস্টার রামসের রুমে এসেছেন এবং তারা দুজনে কথা বলছেন। সেখানে তিনি তার হাজব্যান্ড, যেহেতু বিকালবেলা থেকে হাজব্যান্ডের মেজাজ গরম, সেহেতু তিনি তার হাজব্যান্ডকে কনসোল করার চেষ্টা করছেন। তিনি তার হাজব্যান্ডকে বলেছিলেন যে আপনি যে ভবিষ্যৎবাণী দিয়েছেন আগামীকালকে
সেই ভবিষ্যৎবাণী আসলেই সত্য, আপনার কথা ঠিক আছে, এটা বলে তিনি সান্ত্বনা দিচ্ছেন। এবং অন্যদিকে কিন্তু তিনি ওই যে জেমসকে তিনি বুঝিয়েছেন যে তোমার বাবা যেটা বলেছে হয়তো ভুল বলেছে, আগামীকালকে ওয়েদার ভালো থাকবে, আমরা ঘুরতে যাব। দেখো এখানে কিন্তু মিসেস রামসের পুরো আইডিয়াল কোয়ালিটি দেখানো হয়েছে। তিনি একদিকে তার সন্তানকে বুঝান, অন্যদিকে তার হাজব্যান্ডকে কনসোল করেন, সব মিলিয়ে তিনি সবার মাঝে ভালো একটা বন্ডিং ক্রিয়েট করার জন্য তিনি সবসময় কাজ করে থাকেন। ঠিক, তিনি তার হাজব্যান্ডকে এখন বুঝাচ্ছেন যে আপনি যে ভবিষ্যৎবাণী দিয়েছেন আগামীকালকে ওয়েদার ভালো থাকবে না, এটা আসলে সত্য, আগামীকালকে ওয়েদার ভালো থাকবে না, আপনার কথা ঠিক আছে। তো এখানে দেখা গেছে যে দ্য উইন্ডোর পার্টি এখানে শেষ হচ্ছে, যে মিসেস রামসে এবং মিস্টার রামসে তারা একটি বই পড়ছেন, এবং বই পড়ার সময় তিনি তার হাজব্যান্ডকে তার ভালোবাসার এক্সপ্রেশন দিতে চাচ্ছেন, কিন্তু তিনি বলতে পুরোপুরিভাবে বোঝাতে চাচ্ছেন না যে তিনি তার হাজব্যান্ডকে অনেক ভালোবাসেন। তখন তিনি যে তার হাজব্যান্ডকে মিস্টার রামসেকে তিনি বুঝিয়েছেন যে আপনি যেই ভবিষ্যৎবাণী দিয়েছেন এটা আসলেই ঠিক। এটা শুনে তখন মিস্টার রামসে তার মেজাজ কিছুটা স্বাভাবিক হয়েছে, তো সে তখন ভাবতে লাগলো যে আসলেই মিসেস রামসে অর্থাৎ আমার ওয়াইফ আমাকে অনেক বেশি লাভ করে, এবং সেই ভালোবাসার এক্সপ্রেশন দেখাতে মিস্টার রামসে তার ওয়াইফকে একটি ভালোবাসার কবিতা শুনিয়েছিল, আর এর মাধ্যমেই মূলত ফার্স্ট পার্ট দ্য উইন্ডোর পার্টটি শেষ হয়েছে। তো নোবেলটির দ্বিতীয় পার্ট টাইম পাসেস, এটিতে সাধারণত 1910 সাল থেকে 1920 সাল পর্যন্ত টোটাল 10 বছরের ঘটনাকে আলোচনা করা হয়েছিল। অর্থাৎ নোবেলটির প্লটে মাত্র 20 পৃষ্ঠার আলোচনায় 1910 সাল থেকে 1920 সাল পর্যন্ত পুরো 10 বছরের ঘটনাকে এখানে ডিসকাস করা হয়েছিল। আর সেটা হচ্ছে এই যে তারা যখন তাদের সেই সামার হাউসে ছিল, সেই সামার হাউস থেকে তারা তখন রিটার্ন করেছে পুরো ফ্যামিলি, এবং যত গেস্ট ছিল তারা সবাই সেখান থেকে রিটার্ন করেছে। তারা যে রিটার্ন করেছিল তখন তাদের যে বাড়ির যিনি টেক কেয়ার করতেন সামার হাউস, তার নাম হচ্ছে মিসেস ম্যাকনাফ, সেই মিসেস ম্যাকনাফকে তারা রেখেই মূলত সেখান থেকে তারা রিটার্ন করেছিল। এবং রিটার্ন করার পর একটা সময় এক রাত্রিতে হঠাৎ করে মিসেস রামসে মৃত্যুবরণ করেছেন, এবং এরপর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময় যখন পুরো ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধ চলছিল, তখন এক শেরের আঘাতে তাদের পুত্র অ্যান্ড্রিউ রামসেও মৃত্যুবরণ করেছে। এবং এই 10 বছরের ঘটনায় আরও একটি ঘটনা রয়েছে, সেটা হচ্ছে তাদের যে বড় মেয়ে ছিল যার নাম হচ্ছে প্রু রামসে, প্রু রামসের বিয়ে হয়েছে, এবং বিয়ে হওয়ার পর সন্তান জন্মদান জটিলতায় প্রু রামসেও মৃত্যুবরণ করেছে। অর্থাৎ এখানে পুরো 10 বছরের ঘটনায় তিনটি মৃত্যুর কথা বলা হয়েছে, যে তিনজন হচ্ছে একই ফ্যামিলির সদস্য, একজন হচ্ছেন অ্যান্ড্রিউ রামসে, অন্যজন হচ্ছে প্রু রামসে, এবং অন্যজন হচ্ছেন মিসেস রামসে। এই তিনজন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন এই 10 বছর সময়ের ভিতরে। এবং তারা যে ওই সামার হাউস থেকে 10 বছর আগে রিটার্ন করেছিল, তখন যে টেক কেয়ার করতেন যিনি, যার নাম হচ্ছেন মিসেস ম্যাকনাফ, তিনি প্রথমত বাড়িটিকে ওই সামার হাউসকে ভালোভাবে তিনি টেক কেয়ার করেছিলেন, খোঁজখবর রেখেছিলেন। কিন্তু যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তখন তিনি ওই সামার হাউসটি ছেড়ে তিনি অন্য জায়গায় প্রস্থান করেন। এখন 10 বছর শেষ হওয়ার পর মিস্টার রামসের যে ওয়াইফ মিসেস রামসে মৃত্যুবরণ করেছেন, তার দু সন্তান মৃত্যুবরণ করেছেন, এখন তিনি কিন্তু খুব ভালো নেই। তিনি এমনিতেই সাধারণত হ্যাসিটেশন এবং ডিপ্রেশনে ভোগেন, এবং তার মেজাজও খুব গরম। এই সময় কিন্তু তার স্ত্রী তাকে মাঝে মধ্যে কনসোল করে ভালো রাখতো, এখন যেহেতু তার স্ত্রী নেই, যার কারণে তার এখন সময় খুব ভালো যাচ্ছে না, যার কারণে 10 বছর পর তিনি চাচ্ছেন তার পুরো ফ্যামিলি নিয়ে যারা এখন বেঁচে আছেন, যেমন জেমস রামসে, ক্যাম রামসে, নেন্সি, জোসফার, রোজার, এরা এখনও বেঁচে আছে, তো এরা সবাই তখন তাদের যেই টেক কেয়ারার ছিলেন মিসেস ম্যাকনাফ, তারা তখন মিসেস ম্যাকনাফকে একটি চিঠি পাঠিয়েছিল যে তাদের সেই সামার হাউসে তারা আবার ঘুরতে যেতে চায়, সেখানে বেড়াতে যেতে চায়, তো যেন সে বাড়িটিকে রেডি করানো হয়। তখন মিসেস ম্যাকনাফ তিনি সাধারণত তার কিছু সঙ্গী সাথীকে নিয়ে তাদের সেই সামার হাউসটিকে আবার পুনরায় রেডি করেছেন, ভ্রমণের জন্য, সেখানে বসবাস করার জন্য উপযুক্ত করে তুলেছেন। এবং রেডি করার পর তিনি তাদেরকে রামসে ফ্যামিলিকে সেখানে পৌঁছানোর জন্য তিনি অপেক্ষা করছেন। আর এই দ্বিতীয় পার্টে পুরো 10 বছরের এই ঘটনাটি ছিল। তো এরপর শুরু হয়েছিল নোবেলটির তৃতীয় পার্ট টু দ্য লাইট হাউস, এই অংশটি। টু দ্য লাইট হাউস এই পার্টটিতে সাধারণত এক সকালের কয়েক ঘন্টার বর্ণনা দেওয়া হয়েছে, আর সেটা হচ্ছে কি যে মিস্টার রামসে, তার বাকি সন্তানরা এবং তাদের সাথে দুজন গেস্ট ছিল, একজন হচ্ছেন লিলি ব্রিস্কো এবং অন্যজন হচ্ছেন অগাস্টাস কারমাইকেল। অগাস্টাস কারমাইকেল তিনি হচ্ছেন একজন কবি, তার কবিতাগুলো কিন্তু কিছুদিন পূর্বে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, সেই যুদ্ধে কিন্তু অগাস্টাস কারমাইকেলের কবিতাগুলো বেশ প্রতিফলন ঘটিয়েছিল।
আর এই অগাস্টাস কারমাইকেল হচ্ছেন মূলত মিস্টার রামসের ছোটোবেলার বন্ধু। এই মিস্টার রামসে, তার সন্তানরা এবং লিলি ব্রিস্কো ও অগাস্টাস কারমাইকেল, তারা তখন সেই সামার হাউজে তারা গিয়েছিল এবং সেই সামার হাউজে তারা সকালবেলা গিয়ে পৌঁছেছে। সেই সকালবেলার ইনসিডেন্ট হচ্ছে এই টু দ্য লাইট হাউস এই অংশটির বর্ণনা, যেটা হচ্ছে যে সেখানে যখন তারা লাইট হাউজে পৌঁছেছিল, সেখানে পৌঁছার পর তাদের যে গেস্ট লিলি ব্রিস্কো ছিল, লিলি ব্রিস্কো তখন ভাবতে লাগলো যে আমরা যখন এর পূর্বে এখানে এই লাইট হাউজে এসেছিলাম প্রায় 10 বছর আগে, তখন আমাদের সাথে মিসেস রামসে ছিলেন এবং অন্যান্যরাও ছিল, বাট এখন 3 জন সদস্য নেই। এবং তিনি তখন ভাবতেছিলেন যে আমি যখন এর পূর্বে 10 বছর আগে এখানে এসেছি, তখন আমি মিসেস রামসে এবং জেমস রামসের একটি পোর্ট্রেট অঙ্কন করা শুরু করেছিলাম, বাট সেটি শেষ হয়নি, কিছু অংশ এখনও বাকি আছে। তো তখন সেই সকালবেলা লিলি ব্রিস্কো তখন ওই সামার হাউজের বাহিরে উঠানে সে তার পোর্ট্রেটটি অঙ্কন করার, বাকি যে অংশগুলো ছিল সেই পোর্ট্রেটের সেটা অঙ্কন করা সে শুরু করেছে। এবং মিস্টার রামসে যিনি, তখন তিনি ওই তাদের সামার হাউজের বাহিরে তিনি অনেক ঘোরাঘুরি করছেন। তিনি তখন ভাবছেন যে 10 বছর আগে যখন আমি এখানে এসেছি, তখন তার ওয়াইফ ছিল, তার 2 সন্তান ছিল এবং অন্যান্যরা ছিল, কিন্তু সেখান থেকে এখন 3 জন মেম্বার নেই, 2 সন্তান মৃত্যুবরণ করেছে এবং তার ওয়াইফও মৃত্যুবরণ করেছে। এবং তার যখন সে যখন হ্যাসিটেশন থাকতো, বিভিন্ন মেজাজ গরম থাকতো, রাগে থাকতো, তখন কিন্তু তার ওয়াইফ মিসেস রামসে তাকে কিন্তু কনসোল করতো। বাট এখন কনসোল করার মতো কেউ না থাকার কারণে মিস্টার রামসের এখন দিন খুব ভালো যাচ্ছে না, তার মেজাজ এখন খুব গরম। যাই হোক, তিনি খুব কষ্ট পাচ্ছেন ইতিহাসের কথা ভেবে। তিনি কনসোল পাওয়ার জন্য তিনি তখন লিলি ব্রিস্কোর কাছ থেকে এগিয়ে গেলেন। বাট মিসেস রামসে যেভাবে মিস্টার রামসেকে কনসোল করতে পারতো, লিলি ব্রিস্কো সেটা করতে পারেনি, যার কারণে তার যথারীতি মেজাজ গরম ছিল। এবং অন্য আরেকটি কারণ হচ্ছে কি, সে তখন এটাও ভাবলো যে যখন আমি 10 বছর আগে এখানে এসেছি, তখন আমার পুত্র জেমস রামসে সে তখন চেয়েছিল যে লাইট হাউজে ঘুরতে যাবে, কিন্তু সে তখন যেতে পারেনি। তো এখন মিস্টার রামসে চাচ্ছেন যে তার সন্তানদেরকে নিয়ে তিনি তখন লাইট হাউজে ঘুরতে যাবেন, এবং যথারীতি তিনি তার সন্তানদের বললেন যেন রেডি হয়, তারা লাইট হাউজের উদ্দেশ্যে রওনা করবে, অর্থাৎ টু দ্য লাইট হাউজে তারা রওনা করবে। এই যে টু দ্য লাইট হাউজ, এখান থেকেই মূলত নোবেলটির নামকরণ করা হয়েছে টু দ্য লাইট হাউজ। ওকে, তো তারা তখন সেই লাইট হাউজে রওনা করবেন, এটার জন্য তিনি অপেক্ষা করছেন রেডি হয়। বাট তার যে সন্তানরা, তারা রেডি হতে অনেক, তারা যাওয়ার জন্য যে প্রস্তুতি নিচ্ছে, সেই প্রস্তুতিতে তারা অনেক সময় লস করে ফেলেছে, অনেক দেরি করে ফেলতেছে। এই দেরি করার কারণেও মিস্টার রামসের মেজাজ আরও বেশি গরম হয়ে গিয়েছিল। তো যথারীতি কিছু করার নেই, যেহেতু মিসেস রামসে বেঁচে নেই, তাকে কনসোল করার মতো কেউ নেই, তার মেজাজ এখনও কিন্তু অনেকটা গরমই আছে। এবং অনেক সময় দেরি করার পর তার 2 সন্তান খেইম রামসে এবং জেমস রামসে, এ 2 সন্তান তারা রেডি হয়ে এসেছে, এবং মিস্টার রামসে, তার 2 সন্তান খেইম রামসে এবং জেমস রামসে, এ 3 জন তারা তখন একটা বোট নিয়ে বেতে করে, অর্থাৎ ওই যে লেকের লাইট হাউজের 3 পাশে যে জলরাশি রয়েছে, সেই জলরাশি লেক দিয়ে তারা তখন একটি বোট করে তারা তখন রওনা করেছে। আর হ্যাঁ, খেয়াল করতে হবে যে তারা যে রওনা দিয়েছিল লাইট হাউজের দিকে, সেখানে তারা 3 জন ছিলেন, মিস্টার রামসে, খেইম রামসে এবং জেমস রামসে, এ 3 জন তারা তখন রওনা করেছেন। লিলি ব্রিস্কো কিন্তু তার পোর্ট্রেটটি সে অঙ্কন করছেই। তো তারা যখন বোট দিয়ে যাচ্ছিলেন, তখন দেখা গেছে যে মিস্টার রামসে, তার মন খুব ভালো নেই, তিনি খুব ডিপ্রেশনে আছেন। এটা কিন্তু খেইম রামসে এবং জেমস রামসে তারা দেখতে পেয়েছেন যে তাদের পিতার অবস্থা খুব ভালো নেই। অন্যদিকে ওই বোটের যিনি ড্রাইভার ছিলেন, মাঝি ছিলেন, তিনি তখন বললেন যে আপনারা যে লাইট হাউজের দিকে যাচ্ছেন, এই লাইট হাউজে অনেক মানুষ গিয়ে মৃত্যুবরণ করে, এখানে মৃত্যুবরণ করে, ওখানে মৃত্যুবরণ করেছে, ওখানে মৃত্যুবরণ করেছে, এসব দেখানো হয়েছে। এসব বলার পর দেখা গেছে যে জেমস তখন হালকা ভয় পেয়ে গিয়েছিল, সে তখন ভাবলো যে আমি যখন 10 বছর আগে আমি এই লাইট হাউজে ঘুরতে এসেছি, তখন আমি খুব ছোট ছিলাম, তখন আমি আসতে পারিনি, এটাই হয়তো ভালো ছিল। তো এখন খেয়াল করো, 10 বছর আগে তখন জেমসের বয়স ছিল 6, আর এখন 10 বছর পর তারা ঘুরতে যাচ্ছে, দ্যাট মিন এখন জেমসের বয়স হচ্ছে 16 বছর। এই জেমস, ক্যাম এবং তাদের পিতা মিস্টার রামসে তারা যখন যাচ্ছিল, তখন তারা 2 জন ভাবছে যে তাদের পিতার প্রতি যে তাদের যে রাগ রয়েছে, ক্ষোভ রয়েছে, সেটা এখন না রাখাটা বেটার হবে, কারণ তাদের পিতা এখন খুব ভালো নেই, কারণ যেহেতু তাদের মা বেঁচে নেই, তাদের পিতা এখন খুব কষ্টে আছেন, ডিপ্রেশনে আছেন, তাদের পিতার সাথে তাদের একটু
শেয়ারিং করা দরকার, ভালো একটা সম্পর্ক করা দরকার, যেখানে তার পিতার কষ্টটা একটুটা কমবে। এটা টার্গেট নিয়ে তখন জেমস এবং খেম তারা দুজন টার্গেট নিয়েছিল যে তাদের পিতার সাথে এখন আগের যত প্রকার ভুল বুঝাবুঝি রয়েছে এবং যত প্রকার রাগ এবং ক্ষোভ রয়েছে সবগুলো বাদ দিয়ে, ভুলে গিয়ে তারা একটা ভালো সম্পর্ক করবে তার বাবার সাথে, ভালো একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা করবে, আচরণ করবে তার বাবার সাথে, তখন হয়তো তার বাবা কিছুটা কনসোল্ড হবেন। যথারীতি তারা দুজন তাদের বাবার সাথে সৌহার্দ্যপূর্ণ এবং হেসে খেলে আচরণ করেছেন, যার ফলে দেখা গেছে যে মিস্টার রামসে তিনি তার রাগ কিছুটা কমেছে এবং তিনি কিছুটা কনসোল্ড হয়েছেন, তিনি কিছুটা এখন শান্তি পাচ্ছেন। এবং এমত অবস্থায় তাদের এই সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে তারা লাইট হাউসে গিয়ে পৌঁছেছেন। ঠিক আছে, এটা হচ্ছে তারা তখন লাইট হাউসে পৌঁছেছেন। এবং অন্যদিকে খবর এসেছে যে লিলি ব্রিস্কো, সে যে পোর্ট্রেটটি অঙ্কন করা, যে বাকি কাজ ছিল সেগুলো অঙ্কন করা শুরু করেছে, সে অলরেডি সেই পোর্ট্রেটটি অঙ্কন করা সে সম্পন্ন করেছে। অর্থাৎ খেইম রামসে, জেমস রামসে এবং মিস্টার রামসে তারা লাইট হাউসে পৌঁছেছে এবং অন্যদিকে লিলি ব্রিস্কো তার পোর্ট্রেটটি অঙ্কন করতে সক্ষম হয়েছে। আর এটি হচ্ছে টু দ্য লাইট হাউস, এই নোবেলটির পুরো আলোচনা। এই লাইট হাউসে পৌঁছা এবং লিলি ব্রিস্কোর পেইন্টিং কমপ্লিট হওয়া, এর মাধ্যমেই নোবেলটির বিস্তারিত আলোচনা শেষ হয়েছে। তো এটি ছিল টু দ্য লাইট হাউস নোবেল সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা। আশা করছি তোমরা বুঝতে পেরেছ, ভিডিওটি এনজয় করবে। আর হ্যাঁ, একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যদি এই লেকচারটি থেকে তুমি এতটুকু অন্তত উপকৃত হও, তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো যে ভিডিওটিতে লাইক দিবে এবং বন্ধুদের সাথে অনেক বেশি শেয়ার করবে। আর পরবর্তীতে তোমাদের জন্য কোন টপিক্স দিব অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।